মাদককাণ্ডে পামেলা গোস্বামীকে গ্রেফতারের ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ফুটেজে দেখা গেছে পামেলাকে গ্রেফতারের দিন ও তার আগের দিন এবং পরের দিন এক ব্যক্তি রাকেশ সিংহের বাড়িতে আসে। ওই ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন মাদককাণ্ডে ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। বিজেপি নেতা রাকেশ সিংহের বাড়ির সামনে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে পুলিশ। ওই ব্যক্তি বর্তমানে ফেরার রয়েছেন বলেও পুলিশ সূত্রে খবর। এখন প্রশ্ন উঠছে, ওই ব্যক্তি কেন রাকেশ সিংহের বাড়িতে এসেছিলেন, কেনই বা তিনি রাকেশের গ্রেফতারির পর উধাও হয়ে গেলেন, এই প্রশ্নেরই এখন জট খোলার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে গণেশচন্দ্র অ্যাভিনিউতে একটি হোটেলে আগুন লেগেছে, 25 নম্বর গণেশচন্দ্র অ্যাভিনিউ, সেখানে হোটেলে আগুন লেগেছে। দেখতে পাচ্ছেন দমকল কর্মীরা ইতিমধ্যে সেই আগুন নেভানোর কাজে পৌঁছে গেছেন। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ফের আগুন লেগেছে শহরে, গণেশচন্দ্র অ্যাভিনিউতে একটি হোটেলে আগুন লেগেছে। খবর পাওয়া যাচ্ছে 4টি ইঞ্জিন দমকলের এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি, এই মুহূর্তের পরিস্থিতি সরাসরি তুলে ধরবেন, কি পরিস্থিতি পার্থ? দেখো, এই মুহূর্তে আগুনকে নিয়ন্ত্রণে আনার নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। দেখতে পাচ্ছেন দমকল কর্মী, তিনি অসুস্থ হয়ে গিয়েছেন, বাকি দমকল কর্মীরা কিন্তু ওনাকে সুস্থ করার চেষ্টা করছেন। আজকে কিছুক্ষণ আগে এই যে গণেশচন্দ্র এভিনিউয়ের একটি কমার্শিয়াল প্লেস রয়েছে এবং সেই জায়গায় আজকে আগুন লাগার ঘটনা ঘটে। এই যে বহুতল, একতলার নিচে সেখানে আগুনটি লাগে এবং লাগার পরে কিন্তু সেখানে দমকলের মোট 4টি ইঞ্জিন ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং দমকল কর্মীরা ভেতরে গিয়ে সেখানে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। প্রচুর ধোঁয়া সেখানে রয়েছে, বিভিন্ন সরঞ্জাম সেখানে রয়েছেন এবং সেই সরঞ্জাম এবং ধোঁয়ায় দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েছে। এবং দেখতে পাচ্ছ একদিকে পুলিশ কর্মীরা এই জায়গায় যেমন এসে পৌঁছেছেন, পাশাপাশি স্থানীয় বিধায়ক তিনিও কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছেন। দিদি, কী অবস্থা ভেতরে? না না, আমি তো সবে এলাম, কিন্তু প্রত্যেকে বলছেন যে ফায়ার, আমাদের যে ফায়ার খুব তাড়াতাড়ি কন্ট্রোলড হয়েছে এবং এরা খুব তাড়াতাড়ি এসছে ফায়ার ব্রিগেডের লোকেরা। গোডাউন ওয়্যার হাউস বলছে, যে মালিক তো তিনি আছেন এখানে, তিনি বলছেন ওয়্যার হাউস এবং বেশ কিছু জিনিসপত্র এখানে রাখা থাকতো। আবার ছবিটা দেখাবো, দমকল কর্মীরা ভেতরে গিয়ে জল দিয়ে সেখানে আগুনকে নেভানোর চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে। এখনো দেখা যাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে এবং যে জায়গায় এই আগুনটি লাগে সেই জায়গায় আমরা দেখতে এটা পারতো। তোমার থেকে জানতে চাইবো, যেহেতু একটা গোডাউনের কথা বলা হচ্ছে, সেখানে কি কিসের গোডাউন, কি যে সেখানে মজুদ থাকতো, কারণ যদি দাহ্য পদার্থ হয় তাহলে তো আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকে। একেবারেই দেখো সুব্রজিৎ, এবং সেই কারণেই যে জায়গা, এই যে গোডাউনটি একেবারে যে জায়গায় আগুনটি লেগেছে সেই জায়গা, সেই যে ঘটনাস্থল সেই জায়গা ছবিটা দেখাবো। প্রচুর ইলেকট্রিক্যাল ওয়্যার সেগুলি দেখতে পাচ্ছি আমরা, একেবারে পুরো অবস্থা রয়েছে এবং দমকলের কর্মীরা এই জায়গায় এসে পৌঁছেছেন এবং গোডাউনের ভেতরে এখন আগুন দেখা যাচ্ছে না। তার দাও কিন্তু বিভিন্ন জায়গায় যে দমকলের পরিভাষায় যাকে বলে কুলিং ডাউন প্রসেস, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে এসছে, তবে ভেতরে কোনো জায়গায় যদি আগুন থাকে সেই জায়গায় আগুনকে নেভানোর চেষ্টা করা হচ্ছে। একেবারে গণেশচন্দ্র এভিনিউয়ের ভেতরে যে জায়গায় আগুনটি লাগে সেই জায়গায় আর ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, একাধিক দমকল কর্মীরা তারা এখানে এসে পৌঁছেছেন এবং বিভিন্ন জায়গায় যে ইলেকট্রিক্যাল ওয়্যারগুলো ছিল সেইগুলো একেবারে পোড়ো অবস্থায় রয়েছে। দমকলের কর্মীরা একেবারে যুদ্ধকালীন তৎপরতা এইখানে এসে পৌঁছায় এবং যে গোডাউনটির কথা বলা হচ্ছে এবং সেই গোডাউনটি একটু দেখাবার চেষ্টা করব। সামনে দেখতে পাচ্ছ প্রচুর যন্ত্রাংশ সেখানে রয়েছে এবং সেই জায়গা, এই যে জায়গায় যেখানে আগুনটি লাগে এবং সেই জায়গাতে কিন্তু একেবারে ছোট্ট একটা জায়গা রয়েছে সিঁড়ির পাশে, সেই জায়গাতে এই গণেশচন্দ্র এভিনিউতেই আগুনটি লাগে এবং সেখানে কিন্তু বর্তমানে আগুন নিয়ন্ত্রণের মধ্যে এসছে ঠিকই, কিন্তু কোনোরকমভাবে কোনো পকেট ফায়ার যদি থেকে থাকে তাহলে আগুন যাতে না ছড়িয়ে পড়ে সেই কাজটাই করছেন বর্তমানে এই মুহূর্তে দমকলের কর্মীরা। এবং সেই মতো কিন্তু এই যে গোডাউনটি যেখানে আগুন লাগে সেই গোডাউন থেকে আমরা দেখতে পাচ্ছ এই জায়গায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণের মধ্যে আনা হয়েছে। ধন্যবাদ পার্থ।